ভাষার স্রষ্টা কে আল্লাহ নাকি মানুষই ভাষা সৃষ্টি করেছে কার কি পারসেপশন একটু শুনতে চাই আল্লাহ সৃষ্টি করেছেন তো মানুষ হতো সাহিত্যিকরা যে এই শব্দের বুনন দিয়ে নানারকম শব্দ তৈরি করে সেটাকে কি বলবো তাহলে আমরা মানে ভাষা যদি আল্লাহ সৃষ্টি করে তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা শব্দ আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেক্ষেত্রে বলতে হবে ভাষাটা তৌকিফি নির্ভর আর যদি মানুষ সৃষ্টি করে থাকে তাহলে মানুষের সে ক্ষমতা আছে কিনা তো এখানে কোরানের একটা আয়াত আছে আল্লাহ তালা বলছেন অমিন আয়াতিহি ওয়াল আরদি ওখতিলাফ আল সিনাতিকুম ও আলওয়ানিকুম ইন্নাফিদা কালা আয়াতিল্লিল আলমিন। বলেছেন আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে আসমানসমূহের সমূহের সৃষ্টি কে সৃষ্টি করেছেন আল্লাহ খালকুসামাওয়াত এবং জমিনের সৃষ্টি জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ ও আখ সিনাতিকম এবং তোমাদের ভাষার বৈচিত্র্য ও আল এবং তোমাদের গায়ের রঙের বৈচিত্র্য তো এখানে দেখা যাচ্ছে কনটেক্স থেকে যে আসমান সমূহের সৃষ্টি জমিনের সৃষ্টি এবং মানুষের ভাষার বৈচিত্র্য এবং বর্ণের বৈচিত্র্য এসব কিছু আল্লাহর নিদর্শন অন্যগুলোর ক্ষেত্রে ভাষা ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ গায়ের বর্ণ সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে ভাষাও সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ ভাষা সৃষ্টি করার অর্থই হচ্ছে আমাদের ভাষা আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছেন শব্দ মানানোর ক্ষমতা দিয়েছেন এবং শব্দের অর্থ বোঝার ক্ষমতা দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ ভাষা সৃষ্টির মানে সৃষ্টি করার মূল রহস্য অথবা মূল কথা তার মানে প্রত্যেকটা শব্দ আমরা আমাদের শিক্ষক যেমন ছাত্রকে শেখায় ওইভাবে আল্লাহ তালা শেখান নাই কিন্তু তিনি মূল ভাষাটা তিনি সৃষ্টি করেছেন এবং সেই ভাষাটা আরবি ভাষা হোক অথবা অন্য যে কোনো ভাষা হোক এই যে শেষের কথাটা বললাম আরবি ভাষা হোক অন্য যে কোনো ভাষা হোক স্রষ্টাকে আল্লাহ কিভাবে বুঝলাম এই যে আখতিলাফুল আলসেনা দ্বারা বোঝা যাচ্ছে এখানে তো বলেনি অখতিলাফুল্লোক আল আরবি অথবা আও আল আরবি এটা বলেনি যে আরবি ভাষার সৃষ্টি এটা বলেনি তিনি বলেছেন ভাষার বৈচিত্র্য অর্থাৎ ভাষার বিভিন্নতা এটা আল্লাহর নিদর্শন তাহলে সবগুলো ভাষার স্রষ্টাকে আল্লাহ আরবি ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন ইংরেজি ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন বাংলা ভাষাও আল্লাহ সৃষ্টি করেছে দু একটা জিনিস একটু খেয়াল করা দরকার সেটা হচ্ছে যেটা আমরা বললাম আল্লাহ ভাষা সৃষ্টি করে দিয়েছেন মানে প্রত্যেকটা শব্দ তিনি তৈরি করে ডিকশনারি বানিয়ে দিয়েছেন এমন না বরং তিনি মানুষের মধ্যে সেই শক্তি দান করেছেন যেই শক্তি দিয়ে একটা ভাষার আরও যে উপাদানগুলো আছে সেগুলো তৈরি হয়ে যায় তো মূলত আল্লাহর সৃষ্ট মানুষ তাকে আল্লাহ আল্লাহতালা মুখে যে বয়ান আল্লা মাহুল বয়ান শিখিয়েছেন আর এই বয়ানটা বিভিন্ন ভাষায় বৈচিত্র্য বৈচিত্র্যময় করে দিয়েছেন আল্লাহ এরপরে মানুষকে ক্ষমতা দিয়েছেন তিনি মানুষ তার নিজের মতো করে অনেক কিছু তৈরি করতে পারে যেমনটা আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন বড় দালান সৃষ্টি করেছেন তাই না এরা মানুষ সৃষ্টি করেছে বাট আল্লাহকে তাকে ক্ষমতা দিয়েছেন না বিষয়টা এরকম তাহলে প্রত্যেকটা শব্দ অহিনির্ভর এটা আমরা বলবো না কিন্তু ভাষার মূল স্রষ্টাকে আল্লাহ এবং মানুষের মধ্যে ভাষাকে আরও অলঙ্কার সমৃদ্ধ করা ভাষা শৈলীর যে যোগ্যতা সেগুলো আল্লাহ তালা মানুষের মধ্যে তৈরি করেছেন